দুই ভাই এক বোন এই পরিবারে মা বাবা দুজনই আছেন মা চাচ্ছেন যে তার ছোট ছেলে যে সৌদিতে আসার ভিসার টাকাও পরিশোধ বা পরিবারে দেয় নাই সেও নতুন ঘর যেটি বড় ছেলের টাকায় বানানো সেটিতে সমান অংশ দিতে এখন এখানে কি বড়ো ছেলের প্রতি জুলুম হচ্ছে না হ্যাঁ অবশ্যই জুলুম হচ্ছে আর আমাদের অধিকাংশ বাবা মায়েরা যেসব ছেলেরা টাকা পয়সা সংসারে বেশি দেয় তাদের উপর জুলম অত্যাচার করে জি আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বড় ছেলেরাই জুলমের শিকার বেশি হয় কারণ বড়ো ছেলেরা দীর্ঘদিনদের বাবা মার সাথে থাকে আর সমস্ত আই ইনকামগুলি বাবা মা নিয়ে নেয় বা নিজের নামে সব সম্পদগুলি করে আর তারপরে সবাইকে সমানভাবে ভাগ করে দেয় বরং অনেক জায়গায় দেখা গেছে যে সেই বাড়ি যেই বাড়ি বড় ছেলে বা মেজর ছেলে বড় ছেলেগুলি টাকা পয়সা দিয়ে তৈরি হয়েছে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর ছোট ছেলে যে একটা পয়সার কোনো অবদান রাখেনি বাড়িতে একটা পয়সার ইনকাম করেননি তাকে দিয়ে দেয় অথবা তাকে সমানভাবে ভাগ দিয়ে দেয় জি আল্লাহ রব্বুল আলম এ সমস্ত জালেম বাবা মাদেরকে হেদায়ত দান করেন এবং এসব জালেম বাবা মা যার রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ ছেলে মেয়েদের হেফাজত করেন